আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারিহা, পেশায় একজন ডক্টর, আপাতত লেকচার হিসেবে আছি একটা মেডিকেল কলেজে, ঢাকায় থাকি ধানমন্ডিতে। দিদির সাথে ফিলিংস, আসলে আমি আসলে কখনোই ভাবতে পারিনি যে একটা ডায়েট প্রোগ্রামকে আমি এতটা এনজয় করব। সত্যি কথা, দু মাস হয়ে গেল, দু মাসে আমার চেঞ্জেস যেগুলি সেগুলি বলছি। ওয়েট কমেছে 2.5 কেজি, ওয়েস্ট লাইন কমেছে 2.95, মানে 3 ইঞ্চের মতো, লোয়ার অ্যাপস কমেছে 2.16 ইঞ্চেস, হিপ কমেছে 1.7 ইঞ্চ। এগুলো সব কিছু আরও অনেক বেশি কমেছিল, কিন্তু আমি আসলে বিভিন্ন পার্সোনাল প্রবলেমের কারণে কিছুদিন মানতে পারিনি, দেখি কিছুটা বেড়ে গেছে, তারপরে যথেষ্ট কমেছে বলে আমি মনে করি। আর মেডিকেল ইস্যুসের কথা যদি বলি, আমার অনেক মেডিকেল ইস্যুস ছিল, পিসিওস ছিল, এই পিসিওস ছিল 3-4 মাস আমার মেনস্ট্রুয়েশন হয়নি, এবং দিদির সাথে জার্নি শুরু করার পর 2 মাসই আমার রেগুলার মেনস্ট্রুয়েশন হয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়া হচ্ছে এনার্জেটিক ফিল করি, স্কিন অনেক ভালো হয়েছে, এখনও কিছু অ্যাকনেস আছে কিন্তু আগের থেকে কম বলে মনে হয়। মাইগ্রেন কমেছে, সবথেকে বেশি যেটা আমার সমস্যা ছিল অ্যাসিড রিফ্লাক্স, রেগুলার ওষুধ খেতে হতো তারপরও কন্ট্রোল ছিল না, কিন্তু দিদির সাথে জার্নিতে আমার অ্যাসিড রিফ্লাক্স অনেক অনেক বলবো যে কন্ট্রোলে এসেছে, ওরকম ওষুধও খেতে হয় না। আগে আমি একদম হাঁটতে পারতাম না, একটু হাঁটলেই কষ্ট হতো, এখন পর আমার নিজেরই মনে হয় যে একটুখানি হেঁটে যাই, হাঁটলে ভালো লাগবে, এবং হাঁটলে আসলেই ভালো লাগে। যে আমি একজন ডক্টর, তারপর দিদির সাথে আমি এত কিছু নতুন শিখেছি ডায়েটের ব্যাপারে, মানে আমি এখন আমার মনে হয় যে ডক্টররা বেসিক্যালি ডায়েট নিয়ে ততটা জানে না যতটা দিদি থেকে আমি শিখছি নতুন করে, এবং মানে আমার বডি নিয়ে, আমার ডায়েট নিয়ে সব কিছু মিলে। ওই দিদির ক্লাসগুলো সব থেকে ভালো লাগে, সব কিছু এক্সপ্লেনেশন, আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে কি 24 আওয়ার্স মনিটরিং, মনিটর করে, হেল্প করে সব কিছু, মানে আমাকে একটা চার্ট ধরিয়ে ছেড়ে দেয়নি, এটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার, মোটিভেট করে সব কিছু, সব মিলায় দিদিকে আসলে আমি খুবই পছন্দ করি, অনেক ভালোবাসি আসলে। আর এই তো ইনশাল্লাহ দিদির প্ল্যানের সাথে, দিদির সাথে বাকি জার্নিটাও ভালো কাটবে, সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম।